1921 সালের পহেলা জুলাই তদানীন্তন ব্রিটিশ ভারতে অক্সব্রিজ শিক্ষা ব্যবস্থা অনুসরণে ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়। বাংলাদেশের প্রথম স্বায়ত্তশাসিত সরকারি গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয় এটি। শুরুর দিনগুলোতে বিভিন্ন প্রথিতযশা শিক্ষক গবেষক দ্বারা কঠোরভাবে মান নিয়ন্ত্রিত হবার কারণে এই বিশ্ববিদ্যালয় প্রাচ্যের অক্সফোর্ড নামে স্বীকৃতি পায়। তৎকালীন ব্রিটিশ ভারতের গুরুত্বপূর্ণ অংশ বাংলার শিক্ষিত সমাজই প্রথম পূর্ব বাংলায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রয়োজন অনুভব করেন। ইতিপূর্বে পশ্চিম বাংলায় কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলেও উচ্চশিক্ষা লাভের জন্য পূর্ববঙ্গে কোনো বিশ্ববিদ্যালয়ই ছিল না। বাঙালি বুদ্ধিজীবী ও প্রগতিশীল নেতারা তাই দীর্ঘদিন ধরেই এ অঞ্চলে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছিলেন। বঙ্গভঙ্গ রদের পর এই দাবি আরও জোরদার হতে থাকে। বলা যেতে পারে বঙ্গভঙ্গ হ্রদের ক্ষতিপূরণ হিসেবেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা লাভ করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক যাত্রা 1921 সালে শুরু হলেও এর প্রতিষ্ঠার ইতিহাস জানার জন্য আমাদের আরেকটু পেছনে ফিরে তাকাতে হয়। বঙ্গভঙ্গ হ্রদের অল্প কিছুদিন পরেই ব্রিটিশ ভারতের তৎকালীন ভাইসরয় লর্ড হার্ডিঞ্জ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা দেন। সময়টি ছিল 1912 সালের 2রা ফেব্রুয়ারি। এই ঘোষণায় পূর্ব বাংলার মুসলিম প্রধান সমাজে তুমুল আলোড়ন সৃষ্টি করে। শিক্ষা, সংস্কৃতি, দর্শন, মননশীলতায় নিজেদের এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখতে থাকে বাঙালি শিক্ষিত সমাজ। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সম্ভাব্যতা যাচাই বাছাইয়ের জন্য 1912 সালের 27 মে গঠিত হয় নাথান কমিশন। 1913 সালে নাথান কমিশনের ইতিবাচক রিপোর্ট প্রকাশিত হয়, ফলে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পথ আরও সুগম হয়। কিন্তু এর পরবর্তী বছরেই প্রথম বিশ্বযুদ্ধের দামামা বেজে ওঠে, শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ। তারপরেও সব প্রতিকূলতার মধ্যেও নাগরিক সমাজ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য সংগ্রাম চালিয়ে যান। 1917 সালে স্যাডলার কমিশন ইতিবাচক রিপোর্ট দিলে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার চূড়ান্ত ধাপ তৈরি হয়ে যায়। অবশেষে 1920 সালের 13ই মার্চ ভারতীয় আইনসভায় দ্য ঢাকা ইউনিভার্সিটি অ্যাক্ট 1920 পাশ হয়। 23 মার্চ গভর্নর জেনারেল এই বিলে সম্মতি প্রদান করেন। এই আইনকেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ভিত্তি হিসেবে বিবেচনা করা হয়। আইনটির বাস্তবায়নের ফলাফল হিসেবে 1921 সালের 1লা জুলাই 847 জন শিক্ষার্থী নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়। এই 847 জনের মধ্যে নারী ছিলেন একজন, লীলা নাগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী শিক্ষার্থী হিসেবে ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছেন তিনি। প্রতিষ্ঠার শুরু থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে প্রতিবাদী চেতনার বিকাশ ঘটতে দেখা যায়। বিশ্ববিদ্যালয়টিকে কেন্দ্র করে এই অঞ্চলের সমাজ সংস্কৃতিতে নতুন করে প্রাণের সঞ্চার ঘটতে থাকে। এর ফলশ্রুতিতে 1923 থেকে 24 শিক্ষাবর্ষে গঠিত হয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ। ছাত্র সংসদ ভূমিকা রাখে ছাত্রদের বিভিন্ন আন্দোলন সংগ্রামকে সংগঠিত করতে। 1948 সালের মার্চ মাসে কার্জন হল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে মোহাম্মদ আলী জিন্নাহ উর্দুকে রাষ্ট্রভাষা করার ঘোষণা দিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ তৎক্ষণাৎ প্রতিবাদ জানায়। ভাষা আন্দোলনকে চূড়ান্ত রূপদান করতে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকদের অবদান অনস্বীকার্য। 144 ধারা ভঙ্গের সিদ্ধান্ত এই বিশ্ববিদ্যালয়ে বসেই গৃহীত হয়। ভাষা শহীদ আবুল বরকত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের শিক্ষার্থী। শুধু ভাষা আন্দোলন নয়, বাঙালির অধিকার আদায়ের প্রতিটি আন্দোলনেই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এসেছেন এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সবাই। 62-র শিক্ষা আন্দোলন, 69-র গণ অভ্যুত্থান, 71-র মহান মুক্তিযুদ্ধের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় সরাসরি যুক্ত। 1971 সালের 2রা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো বাংলাদেশের পতাকা উত্তোলিত হয়। মার্চ মাস জুড়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিলেন। 25 মার্চের ভয়াল কালরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতেই প্রথম আক্রমণ চালানো হয়। সংগ্রামী মনোভাবের কারণে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছিলেন পাকিস্তানি শাসক গোষ্ঠীর চক্ষুশূল। মুক্তিযুদ্ধের পুরোটা সময় ধরে তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহস্রাধিক ছাত্র, শিক্ষক, কর্মচারীকে হত্যা করা হয়। ছাত্রদের উল্লেখযোগ্য একটি অংশ মুক্তিযুদ্ধেও যোগদান করেন। মুক্তিযুদ্ধের পটভূমি বিশ্লেষণ করে এই বিশ্ববিদ্যালয়কে নিয়ে বলা হয়ে থাকে, সাধারণত দেশ বিশ্ববিদ্যালয় তৈরি করে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ তৈরি করেছে। বাংলাদেশ প্রতিষ্ঠার পরও দেশের প্রতিটি আন্দোলন সংগ্রামকে নেতৃত্ব দিয়ে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। 1990-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনও
এই ঐতিহ্যের ধারাবাহিকতারই অংশ। বাংলাদেশের ইতিহাসের প্রতিটি অধ্যায়ের সঙ্গে এই বিশ্ববিদ্যালয় জড়িত। বছরের পর বছর ধরে এই বিশ্ববিদ্যালয় দেশের নেতৃত্বে যোগান দিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত মোট 5 জন নোবেল বিজয়ীকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেওয়া হয়েছে এই বিশ্ববিদ্যালয় থেকে। 1 জুলাইকে ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস হিসেবে পালন করা হয়। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত দেশের সর্বোচ্চ এই বিদ্যাপীঠ দিন দিন দেশকে আরও সমৃদ্ধ করবে, এটাই সবার প্রত্যাশা।